হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা লাইফস্টাইল। থেকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ, খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমি ছাদে এসেছি। ছাদে আমি কী করতে এসেছি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওটা স্কিপ না করে। তো এখানে দেখো, আমি ছাদে এসেছি বেল পাতা নিতে। আমি ঠাকুরের পুজো দেবো, তো সকাল সকাল ভাবলাম স্নানটা যখন হয়ে গেল তাহলে ঠাকুরের পুজো দিয়েই নিই। তো পুজো দিয়ে আমি বাকি কাজগুলো কিন্তু সেরে নেবো। তো চলো দেখতে থাকো। এখানে দেখো কত বেল পাতা হয়ে রয়েছে। দুটো গাছ, যেটা বড় গাছ সব থেকে, সেই গাছটা থেকে আমি বেল পাতা নিচ্ছি। তো আজকে যেহেতু সোমবার, আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা দেবো। তো প্রতিদিনই আমি বেলপাতা দিয়েই জল ঢালি, কিন্তু আজকে একটু নিতে এলাম বেলপাতা। অন্যদিন মাই নিয়ে যায় বেলপাতা, অন্যদিন মাই পুজো করে। তো আমি ভাবলাম আজকে স্নানটা যখন হয়ে গেল তখন আমি পুজোটা দিয়েই নিই। তো এখানে দেখো কত বেলপাতা। আমাদের বাড়িতে পুজোতে হলে কারোর বাড়িতে, তো সে আমাদের বাড়িতে আসে বেলপাতা নিতে। তো আমাদের বাড়িতে বেল যেহেতু হয়ে গেছে গাছে, তো এই বেল পাতা পুজো দেওয়াই যেতে পারে। তো ওইখানে দেখো এই পাশে ছোটো গাছটায় কত বেল হয়েছে। তো এখনও বেল পাকেনি, সবে হচ্ছে, বড় হচ্ছে। তো আকাশটা, ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল, কদিন ধরে বৃষ্টি হচ্ছেই না, তো খুব রোদ্দুর। আর এখানে আমি বেল পাতা নিয়ে, বেল পাতাগুলো ধুয়ে আমি পুজো দিতে বসে গেলাম। তো এখানে দেখো আমি পুজোর থালা, গ্লাস, জল দিয়ে নিয়েছি এবং প্রসাদগুলো দিচ্ছি। আর অন্যদিন মা দেয়, তো আজকে আমি ভাবলাম যে আমি পুজোটা আমিই দিয়ে নিই। সকাল সকাল রান্না করেছিলাম, সকালে রান্না বান্না করেই স্নান করে নিয়েছিলাম। তো সবার সকালে খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, আমি পুজোটা দিয়েই তারপর খেতে হবে। তো ভাবলাম পুজোটা দিয়েই নিই, তারপর না হয় খাবো। তারপর আবার বাকি আছে দুপুরের রান্না, তো দুপুরের রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তো পুজো দেওয়ার সময় আগে যেগুলো করে, ওই যে চন্দন দেওয়া, সিঁদুর দেওয়া, সেগুলো আমি দিয়ে নিয়েছিলাম। আর তার বাদ বাকি যে কাজটা পুজো, সেগুলো আমি করছি। তো মাঝে মধ্যে পুজো দেওয়াটাও কিন্তু ভালো। সবসময় শাশুড়ি মা দেয়, তো নিজেকেও তো শিখতে হবে না, বৌমা হয়েছে কী করতে। তো বাড়ির বউরা মাঝে মধ্যে কিন্তু পুজো দেওয়া, তো দিলে কী হয়, শাশুড়ি মাদেরও একটু সুবিধা হয়। সবসময় শাশুড়ি মারা পুজো দেয়, মাঝে মধ্যে বৌমারা দিলেও কি একটু শাশুড়ি মাদেরও ভালো লাগে। তো আমি ভাবলাম একটু পুজো দিই, পুজো দিয়ে বাকি কাজটা না হয় পরেই করা যাবে, একটু দেরি হয় হোক, একটু পুজো দিয়ে তারপর কাজগুলো করে নেব। তো দেখতে থাকো তোমরা। পুজো দেওয়া কিন্তু মানে কি বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠে একটা পুজো দেওয়ার কিন্তু তাড়া থাকে সবারই, যে না আমার ঠাকুর পুজো দিতে হবে। সবার বাড়িতে বাড়িতে কিন্তু তাড়া থাকে। তো আমি এখানে দেখো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। তো প্রদীপ জ্বালানোর পর কিন্তু আমি ধূপটাও জ্বালিয়ে নেব। আর আমাদের সকালের ফুলটা আনে ঠাম্মা, সকালবেলা আমাদের ফুল তুলে আমাদের তুলসী মন্দিরের সামনেটা রেখে দেয়। ওখানে একটা পাত্র দেওয়া থাকে, ওখানেই রেখে দেয়। সকাল সকাল ফুল তুলে এসে রেখে দেয়। তো সকাল সকাল ফুল না তুলে রাখলে আবার ফুলটা পাওয়া যায় না, এই জন্য আমাদের সকাল সকাল ফুলগুলো ঠাম্মা তুলে দিয়ে যায়। আর শিবের মাথায় দেখেছো বেল পাতা দিয়েছি, তারপর ফুল দিয়েছি, সব কিছু দিয়েছি। এবার আমি পুজোটা শুরু করব। তো আমি প্রদীপ দিয়ে মানে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি এখন, দেখো। তো আমি এখন দেখো ঘন্টা নিচ্ছি, শাশুড়ি মা এইভাবে করে দেখে আমি এইভাবে করছি। এক হাতে ঘন্টা বাজাচ্ছি, এক হাতে ঠাকুরকে ধূপ দিয়ে পুজো দিচ্ছি। তো এইভাবে করতে করতে আমিও বেশ শিখেই গেছি পুজো দেওয়াটা। তারপর ধূপের পর আমি দেব প্রদীপ নিয়ে, ওরকম ঠাকুরকে পুজো দিতে দিতে ঘন্টাটা আমি বাজাবো।
তখন সকাল বাজে তখন 9:30 কি 10, তখনই আমি পুজো দেওয়াটা শুরু করেছি। আর প্রচুর গরম দিয়েছিল, মানে এই গরমের মধ্যে আমি ফ্যানটা অফ করে দিয়ে পুজোটা কমপ্লিট করে দিলাম। আর পুজো টুজো কমপ্লিট তো করে আমি এসেছি রান্নাঘরে, তো রান্না বান্না তো করতে হবে, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার। আর সকালে কিছু খেয়েও নিলাম, তো সকালে কিছু খাওয়ার পর ভাবলাম যে তাহলে একটু রান্নাই করা যাক। কী কী রান্না করব তোমরা দেখতে থাকো, চলো দেখে নাও। তো ভাবছি যে রান্না করব, তো রান্না করার আগে দেখলাম বর কলা নিয়ে এসেছে খানিকটা, তো এই কলাগুলো দেখো, এই কলাগুলো বেশ ভালো লাগে খেতে, আর বেশি গলে গেলে না কলাগুলো বেশি ভালো লাগে না খেতে। তো রান্না করব কি ভাবতে ভাবতে তো ভাতটা বসিয়ে দিলাম, তারপর আমি সবজিগুলো কেটে নেব। তো এটা হচ্ছে ছোট হাঁড়ি কেন, তো আজকে শ্বশুর শাশুড়ি সকালবেলাতে বাড়ি নেই, তো সকালবেলা একটা জায়গায় বেরিয়েছে দরকারে, তো দুপুরবেলা বললো যে আসবো না, তো এই জন্য আমি রান্না বান্নাগুলো আমাদের মতন করে নিয়েছি। তো এখানে কেটে নিয়েছি ভেন্ডি, ভেন্ডি একটু চচ্চড়ি টাইপের করবো পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো, এটা হবে মাংস আজকে, আর আদা রসুন কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি মাংসের আলু, মাংস রান্না করব। তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ ভিন্ডিটা আমি একটু ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করবো, একটু চটচড়ি টাইপের করব। তো আর এখানে দেখতে পাচ্ছ আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেস্ট করে নেবো মাংসতে দেবো। মাংসতে আমি আগে নুন মাখিয়ে রেখেছিলাম, এটা চিকেন তো একটু নুনটা মাখিয়ে রাখলে না একটু মাংসটা নরম হয়, আর মাংসটা মাখিয়ে নুনটা মাখানোর পরে জলটা বেরোয়, আমি জলটাকে ফেলে দিয়েছি। আর এখানে দেখো এখানে কতগুলো লেগ পিসও আছে, তো মেয়ে লেগ পিস খেতে খুবই ভালোবাসে, অনেকেরই কিন্তু লেগ পিসটা কিন্তু দারুণ লাগে, আমার তো বেশ ভালোই লাগে লেগ পিস। তো এখানে নিয়ে এসেছিলো চিকেন, আর মেয়ে তো মানে মাংস হলে খুবই আনন্দ, তো মাংসটা আমি রান্না করব। আগের এই যে ভেন্ডি পাতুরি, মানে ভেন্ডি চচ্চড়ি এরকম আমি করে নিয়েছি, আর পাতুরিটা ভাবছিলাম করবো, তো ভেন্ডি পাতুরি আমি করিনি, সব মাংস হচ্ছে বলে আমি আর সর্ষেটা নিয়ে নিই, এই জন্য আমি ভেন্ডি চচ্চড়িটা করেছি। আর এখানে আমি মাংসের আলু ভেজে নিয়েছি, দেখো এ দেখো মাংসের আলু, মাংস সব একসাথে নিয়ে আমি কষিয়ে নেব, পেঁয়াজ রসুন আদা তেজপাতা জিরে ফোড়ন একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে, হ্যাঁ তার সাথে আবার টমেটো কিন্তু আছে, তার সাথে দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। চিকেন সব মাংস একটু ভালো করে না কষালে কিন্তু মাংসটা টেস্ট লাগে না, তো আমি মাংসটা ভালো করে কষিয়ে মাংসটাকে আমি রান্না করে ফেলব। তো মাংসটা ভালো কষানোর পর বর রেখে দিতে বলেছিলো যে আমার জন্য কষা মাংস রাখতে, তো আমি ভাবলাম তাহলে কষিয়ে নিই তারপর না হয় রেখে দেবো। তো একসাথে আমি মাংসের সাথে আলু যে ভেজেছিলাম সেই আলুটার মাংস কিন্তু একসাথে দিয়ে আমি কষিয়ে নেব। আর এখানে দেখো কষানো হয়ে গেছে আমার মাংস, বরের জন্য 3 পিস রেখে দিয়েছি, ও বললো যে কষা মাংস খাবো, তাই জন্য আমি বাটিতে করে আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে দেখো মাংসের ঝোলও কিন্তু আমার ফুটে গেছে, তো ওরটা আগে কষানো রেখেই তারপর কিন্তু আমি জলটা দিয়েছি। এবার মাংস রান্নাবান্না কমপ্লিট আমার, আমার তো আগেই স্নান হয়ে গেছে, তো এই পর্যন্ত ভিডিওটা আমার সব রান্নাবান্না কমপ্লিট। তো এখন আর কি করব, এখন একটু বসে থাকবো একটু রেস্ট করব, খুব গরম পড়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।